যশোরে রামনগর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। আমাদের স্টাফ রিপোর্টার এম অজেদ আলীর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার 11 নম্বর রামনগর ইউনিয়নের 8 নং ওয়ার্ড শিরাসিংহা জামতলা আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী একান্ত সচিব আবরাউল হাসান মজুমদার। গত 3 আগস্ট বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায় রামনগর ইউনিয়নে শিরাসিংহা জামতলা এই আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন। জানা যায় যশোরের রামনগর ইউনিয়নের জামতলা আশ্রয় প্রকল্প আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এ সময় রামনগর ইউনিয়নের জামতলা আশ্রয় প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইব, 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান, 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমি এখন অবস্থান করছি যশোর সদর উপজেলা 11 নং রামনগর ইউনিয়নে 8 নং ওয়ার্ড শিরাসিংহা জামতলা নামক স্থানে। এখানে আশ্রয় প্রকল্প আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, মুজিব শতবর্ষের উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আজকের এই আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক জনাব আবরাউল হাসান মজুমদার। আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা এবং জেলা কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন 11 নং রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইম সহ স্থানীয় নেতৃবৃন্দ। ধন্যবাদ। আমি এম অজেদ আলী, যশোর।